এদিকে রাশিয়ায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। প্রায় প্রতিদ্বন্দ্বিতাবিহীন পরিবেশেই হচ্ছে দেশটির এবারের নির্বাচন। এতে জয়লাভে কমপক্ষে 2030 সাল পর্যন্ত ক্ষমতা পোক্ত হবে ভ্লাদিমির পুতিনের। সেক্ষেত্রে অষ্টাদশ শতকে ক্যাথরিন দ্য গ্রেটের পর 200 বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় দেশ শাসন করা প্রেসিডেন্ট হবেন ভ্লাদিমির পুতিন। শুক্রবার কামশাতকা উপদ্বীপে স্থানীয় সময় সকাল 8টায় শুরু হওয়া ভোট শেষ হবে রোববার কালিনিন গ্রাদে রাত 8টায়। ক্রিমিয়া উপদ্বীপ সহ মস্কোর অধিকৃত অঞ্চলগুলোতেও হবে ভোট। নির্বাচনের বৈদ্যুতিক মাধ্যমগুলোতে যুক্তরাষ্ট্র হামলার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন। রাশিয়ার ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব ভোটারদের, বলেছেন পুতিন। Народ России одна большая семья. Мы переживаем, волнуемся, заботимся о родной стране. Хотим, чтобы она была благополучной, сильной, свободной и процветающей. Чтобы повышались уровень и качество жизни. Так и будет. Мы все сделаем именно так, как хотим. Поэтому прошу вас прийти на выборы и выразить свою...